আমার মনে হয় ওরা না ভাজাগুলো স্কিপ করে যেত, আমার মনে হয় ওরা ডাইরেক্ট চিকেন ফ্রাই থেকে শুরু করে তারপরে দই কাতলা তারপরে এটা যেত বলো। এখন তো আর দাসীবাদী নেই, তাই নিজেই করে নিচ্ছি। সবার আগে তোমাদেরকে ওয়েলকামটা করে নিই। সুস্বাদু সুস্বাগতম টু আওয়ার ফুড গ্যাজম। তো আজকে থাম্বনেল দেখে আর আমার সাজ পোশাক দেখে কিছুটা কিন্তু অনুমান তোমরা করেই নিয়েছো কি হতে চলেছে। বিশেষ করে বাঙালিরা তো বহুদিন থেকে, তো সেই জন্য মহারাজা কৃষ্ণচন্দ্রের উত্তরাধিকারী মহারাজা সৌরিশচন্দ্রের বিবাহ উপলক্ষে 138টা যে আইটেম রান্না হয়েছিল তার মধ্যে থেকেই 38টা আইটেম তোমাদের আজকে আমরা দেখাবো। সেখানেই কিন্তু প্রচুর পরিমাণে শেয়ার হয়েছিল, সেখান থেকেই জানতে পারা এবং সেখান থেকেই থিমটা মাথায় চলে আসে। তো তোমরা যারা এখন আমাদের ফেসবুক ইনস্টাগ্রামে জয়েন করোনি, ভিডিওর নিচেই দেখতে পাবে সব কটা ডিটেইলস দেওয়া রয়েছে, সেখানে ঝটপট জয়েন করে যাও। আর হ্যাঁ, এই যে এত কষ্ট আমরা করছি, এতগুলো আইটেম আজকে আমরা দেখাবো এবং সত্যি বলতে যথাসাধ্য চেষ্টা করেছি যেন ভালোভাবে রিপ্রেজেন্ট করা যায়, পুরো বিগত 5-6 ঘন্টা ধরে শুধু আয়োজনই করে চলেছি। তো প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও, সাবস্ক্রাইব করার সময় বেল আইকনের পাশে ক্লিক করে অল করে দিও যাতে তোমরা ভিডিও ছাড়লেই নোটিফাইড হও। টেবিলে তো তখন খেতো না, আমার মনে হয় আসন পেতে বসেই খেতো। তো চলো আমার হেসেলে এবার কি কি রান্না হচ্ছে ঝটপট দেখে নিই। এই যে পাত্রটা আমি খুব একটা সুন্দর এখানে পাইনি, সেই বাঙালি বাড়ির বাটির মতোই, নর্মাল সাধারণ মধ্যবিত্ত বাড়ির বাটির মতোই, সমস্ত হলুদ দিয়ে সুন্দর করে আমার মাখানো তো হয়েই গেছিল। তো চলো এবারে আমরা এগুলোকে ভেজে ফেলি, তার আগে লেটস ডিসকভার ফুড টুগেদার। এতক্ষণ ধরে মোটামুটি আমাদের ভেজিটেবলস গুলো কিন্তু ভাজা হয়ে গেছে, এবারে আমাদের পর্ব হচ্ছে গিয়ে সুন্দর এখানে আমি ঠ্যাং নিয়ে বসে রয়েছি। তন্দুর তো হবেই, মহারাজার রাজসভার তন্দুর হবে না? এটা কিন্তু আমি পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, তারপরে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো সবকিছু নিয়েই একেবারেই ম্যারিনেট করে রেখেছি। এবারে শুধু এটাকে সুন্দর করে ভেজে ফেলা। ভাত, সাদা ভাত নিয়েছি এবং তার সাথে আমি এখানে উচ্ছে ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, মাছ ভাজা, একটা সুন্দর অমলেট আর সাথে লুচি। আর এটা ছাড়া আমি কিন্তু নিয়ে নিয়েছি বাসন্তী পোলাও। তো আগে একটুখানি খেয়ে দেখি নাকি বাসন্তী পোলাওটা। আমার বাসন্তী পোলাও দেখে সবার আগে ভাত খাওয়া উচিত, কিন্তু ওরকম কি কোনো ব্যাপার আছে? না মনে হয় তো খেতেই পারো না, দারুণ হয়েছে।
বাসন্তী পোলাওয়ের ভিডিও এখানে আই বাটনে দিয়ে দেওয়া হবে। বাসন্তী পোলাওয়ের রেসিপি যারা দেখনি তারা ওখান থেকে দেখে নিতে পারো। এবারে আমি দেখিয়ে দিই ভাতের সাথে আর কি কি নিয়েছি। এখানে রয়েছে হচ্ছে শাক, এখানে রয়েছে মাছের চচ্চড়ি, এটা কিন্তু খুব প্রিয় দই কাতলা, এটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি, আর এইখানে রয়েছে কিন্তু রোস্ট। আমার কিরকম নিজের জন্মদিন টাইপের মনে হচ্ছে, জন্মদিনেও মা বেশ পাঁচ রকম ভাজা করে দেয়। আমার মনে হয় ওরা না ভাজা গুলো স্কিপ করে যেত, আমার মনে হয় ওরা ডিরেক্ট চিকেন ফ্রাই থেকে শুরু করে তারপরে দই কাতলা তারপরে। প্রথম দিকের আইটেম গুলো শাক ভাজা তোমরা সবাই টেস্ট করে দেখেছ, আমার আর ইচ্ছা করছে না আর এতগুলো আমি খেতেও পারবো না, আমি ডিরেক্ট দই কাতলা যাচ্ছি। দই কাতলা আমার খুব ফেভারিট, সুন্দর করে একটা বড় দেখে দাগা পিস আমি নিয়ে নিয়েছি। দই কাতলার যে পার্সোনাল ফ্লেভারটা থাকে না অসাধারণ, মানে তুমি একটুখানি টকটক ব্যাপারটা পাবে কিন্তু খুব বেশিও না, খুব মানে খুব সুন্দর এবং সাধারণ একটা রেসিপি এটা। দই কাতলার পরে আমি চলে যাই চিংড়ি মাছের মালাইকারি। অনেকগুলো চিংড়ি নিয়ে বসে তো পড়েছি কিন্তু অতগুলো চিংড়ি আমার পেটে যাবে না। দই কাতলার পর একটা গেল টকটক, এবার হচ্ছে মিষ্টি মিষ্টি। তোমরা মালাইকারিতে কি কোকোনাট মিল্ক দাও? না দিয়ে থাকলে না অবশ্যই দাও, নারকল কোরা পেলে তো আরোই জমে যায়। সেইটার আমি সাবস্টিটিউট হিসেবে বলছি কোকোনাট মিল্ক কিন্তু ইউজ করতে পারো, আমার মা এটাতে দিয়েছে সেটাই, এবং খুব সুন্দর টেস্ট হয়েছে। এইবার পালা আমাদের যেটার দিকে আমি অনেকক্ষণ তাকিয়েছিলাম, চিকেন রোস্ট। রোস্ট কার না পছন্দ, সবাই যদি আমি নিমন্ত্রিত হতাম না ওখানে গিয়ে বিশ্বাস করো আমি মাছ খেতাম না, আমি এগুলো প্রায় এক ড্রাম নিয়ে বসে পড়তাম। এক ড্রাম পাইনি, দু পিস বড় সরো একদম ঠ্যাং এর পিস নিয়ে বসে পড়েছি। বাড়িতে টেস্ট করে দেখো, আমি তোমাদের সামনেই টেস্ট করি। কত সুন্দর ফ্রাই হয়েছে এই জায়গাগুলো, ভেতর থেকেও কিন্তু পুরো সিদ্ধ হয়ে গেছে, কোথাও কোনো কাঁচা নেই। খুব সিম্পল উপায়ে কিন্তু তোমরা এটা করে নিতে পারো। ভাত দিয়ে অনেকক্ষণ খাচ্ছি, একটা জিনিস আমি মিসই করে যাচ্ছিলাম, লুচি। লুচি কি করে মিস করতে পারি? তো লুচিটাও একটুখানি আমি অমলেট দিয়ে খেয়ে দেখি, এটা তো রিভিউ আর কি দেবো বলো, কিন্তু তোমাদের অনেকদিনের ব্রেকফাস্ট বোধ হয়, সানডে ব্রেকফাস্টে লুচি আর অমলেট দিয়ে হয় না? সবাই অনেক রকমের ফল এবং ফলের রস দু রকমই থাকতো, যে ছ রকমের ফল নিয়ে নিয়েছি, এছাড়াও কিছু মনাকা এবং আখরোট আরো অনেক রকমের জিনিসপত্র রাখতো, অতগুলো পাওয়া যায়নি। এই কাজু, কিসমিস, খেজুর এগুলো ওদের স্টার্টার হিসেবে থাকতো। উফ, কোমর ব্যথা হয়ে যাচ্ছে আমার। দেখো শোনো, আমি বলছি কি, ওরা না এরকম করে ঘুরতে ফিরতো, বাদাম ওদের স্টার্টারে তো এগুলো বাদাম কিসমিস খেজুর এসব থাকতো, তো ওরা এরকম করে ঘুরতে ফিরতো দুটো পেয়েছি। এক হচ্ছে গিয়ে আম পোড়া শরবত, যেটা একটুখানি খেয়ে নি, আরেকটা হচ্ছে গিয়ে অরেঞ্জ জুস। অরেঞ্জ জুস তো সব থেকে সেফ সাইড, সমস্ত জায়গায় পাওয়া যায়। তো এবারে আমি সবার শেষ পর্বে মানে ডেজার্ট পর্বে চলে এসেছি, যেখানে ওনারা কিন্তু মিষ্টি মুখের জন্য প্রচুর আইটেম রাখতে, চাটনিরও প্রায় 10-12টা আইটেম, পায়েসেরও 10-12টা আইটেম। আমি অত কিছু তো পারিনি, কিন্তু ওনার খুব ফেভারিট একটা, সেটা হচ্ছে গিয়ে এই যে খেজুরের চাটনি, আর তার সাথে এটা হচ্ছে আমি নিয়েছি আমড়ার চাটনি। আগে আমি খেজুরেরটা ট্রাই করি। দেখতে পাচ্ছ বেশ ঘন হয়, এটা কিছুটা হচ্ছে কি জেলি, জেলি চাটনি যেটাকে বলা হয় না, বেশ মানে বেশ ঘনত্ব। এই দেখো এটা কিন্তু মানে পুরো আচারের মতোই খেতে। ও, আচারের থেকে মনে পড়লো, আচারও নিয়েছি আমি। আচার এখানে, এতগুলো আইটেম আমি আচার হারিয়ে ফেলেছিলাম, দেখো একই রকম দেখতে লাগছে না এই দুটোই। তো খেজুরের চাটনি আর এটা কিন্তু আমের আচার। আমরাটা নরমালি যেরকম হয় লিকুইড বেসটা বেশি, খুব বেশি থকথকে না। আমার বিয়ে বাড়ির মিক্স ফুডের চাটনির কথা মনে পড়ে গেল। আর এটা হচ্ছে শিমুইয়ের পায়েস, ওখানে দু রকমের পায়েস, তো একটা হচ্ছে বোদের পায়েস আর একটা হচ্ছে শিমুইয়ের পায়েস।
তো বোদের পায়েসটা আমি এখনো কখনো খাইও নি এবং বানিয়েও দেখিনি, সেটা অবশ্যই একবার টেস্ট করে দেখতেই হবে। সিমুই পায়েসের উপরে সুন্দর করে আমি কাজু কিশমিশ দিয়ে সাজানোও আছে, তো এটা একটু খেয়ে দেখি। অনেকক্ষণ থাকার জন্য একটু জমে গেছে। ডেজার্ট আইটেম গুলো না আমার ফেভারিট সিরিয়াসলি, এক হচ্ছে ফ্রাই আর এক হচ্ছে ডেজার্ট, অস্বাভাবিক রকম ভালোবাসি আমি। সিমুই পায়েস কিরকম খেতে তোমরা সবাই জানো, শুধু এটা জানো যে কার লিকুইড টাইপের টা ভালো লাগে আর কার একটুখানি এরকম যেটা জমে গেছে সেটা ভালো লাগে। মিষ্টির প্লেটের মধ্যে দেখিয়ে দিয়ে আমার কাছে রয়েছে ছ রকমের মিষ্টি, যার মধ্যে কিন্তু ছানার জিলিপি ওনার খুবই প্রিয় ছিল। এবং সবার একদম শেষে বদহজম হওয়ার তো ব্যাপার আছে নাকি, তখন বদহজমে কিছু ট্যাবলেটও রাখতেন, তার সাথে জোয়ান, মুখ শুদ্ধির জন্য জোয়ান। এই যে আমিও নিয়ে বসেছি এখানে, কারণ এত কিছু খাওয়ার পরে আমারও হয়তো জোয়ান লাগতে পারে। তো চলো, আমি মোটামুটি এই আইটেমগুলো তোমরা বাড়িতে সবাই টুকটাক বানিয়েছো কিন্তু হয়তো একসাথে খাওয়া হয়নি। আজকের ভিডিওটা মেইনলি থিম বেসড ছিল, একটু নতুনত্ব কিছু চেষ্টা করলাম। এবারে এত কিছু আমি একসাথে খাবো, মানে কিছু কিছু খাবো, কিছু কিছু তুলে নেওয়া হবে। তো আজকের এই সুন্দর একটা রিপ্রেজেন্টেশন যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আবার বলবো সাবস্ক্রাইবটা কিন্তু করো। আর এখনো অবধি যারা আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রামে জয়েন করোনি তারা ফটাফট করে নাও, আমাদের ফেসবুক গ্রুপ এবং ইনস্টাগ্রাম আইডি সমস্তই ডেসক্রিপশনে দেওয়া থাকে। তো আমি এগুলো এবারে খেতে থাকি। খেতে খেতেই বলি, হম হে শৌকিন খানে কে ফির মিলেঙ্গে আগলে ভিডিওতে।